ইকবালকে সাকিব খান চরম ভাবে ধুয়ে দেওয়ার পর ইকবাল কিছুটা মানসিক ভাবে ভেঙে পড়ে, মানে মানসিক রোগীদের মতো আচরণ করে। বিশ্বাস করে আপনারা ভিডিওটা দেখেন। ঠিক আছে, একটু বাতাস আর তো কিছু না, তো বাতাস নিয়ে এত কথা কেন? একজন অসুস্থ মানুষ, একজন পাগলই এই ধরনের কথা বলতে পারে যে তুফান একটা বাতাস। তুফান কোনো সিনেমা না, তুফান একটা বাতাস। এই তুফানের এই বাতাসে ইকবাল টাকলাকে উড়িয়ে নিয়ে যাবে। দেখেন ভাইবারদের, ইকবাল টাকলা কতটা পাগল হয়ে গেছে। তিনি বলতেছে সাকিব খান নাকি 10-15 হাজার টাকা দিয়ে কিছু ইউটিউবারদের পুষে এবং তারা যাতে তার নিজের সিনেমার প্রচার প্রচারণা করে, এবং এই ইকবাল টাকলার তিনি যে সিনেমাগুলো তৈরি করে তার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে। ইকবাল টাকলা যদি এই কথাটা প্রমাণ করতে পারে তাহলে সাকিবিয়ানরা ইকবালের কথা মতোই চলবে, আর যদি তিনি প্রমাণ করতে না পারে তাহলে সারা জীবন ইকবালের মাথায় সাকিবিয়ানরা স্যান্ডেল ফিটা কইরেই যাবে। গতকাল তুফানের প্রেস ক্লাবে সাকিব খান ইকবালকে যতভাবে অপমান করছে সেই অপমানের চাপ নিতে না পেরে তিনি এখন সাকিব খানের পেছনে সাকিবিয়ানদের পেছনে নামছে, এবং সাকিবিয়ানদের এতভাবে আজেবাজে কথা বলতেছে যেগুলো আসলে সহ্য করার মতো না। দেখবেন এই তুফান সিনেমা যখন রিলিজ হবে তারপর দেখবেন ইকবাল সাহেব আরেকটা কথা বলবে যে তুফান সিনেমা নাকি ফ্লপ গেছে, কারণ তিনি এখনই বলতেছে এই তুফান সিনেমা নকল সিনেমা, এই সিনেমা চলবে না, এবং তুফান একটা হাওয়া, মানে তার মতো করে যা ইচ্ছা তাই বলে যাইতেছে। দেখেন এই যে তুফান সিনেমা নিয়ে তিনি এত কথা বলে এর কারণ হচ্ছে একটাই, কারণ তার রিভেঞ্জ সিনেমা রিলিজ হবে, যে কারণে তিনি চাচ্ছে তুফান সিনেমা নিয়ে এবং সাকিবিয়ানদের নিয়ে একটু উল্টাপাল্টা কথা বলে আলোচনা আসার জন্য। কিন্তু রিভেঞ্জ সিনেমা তার খুব একটা হল পায় নাই, শোনা যাচ্ছে 19টা হল পাইছে মাত্র রিভেঞ্জ সিনেমা। আর সাকিব খানের তুফান সিনেমা কয়টা হল পাইছে এই কথা যদি ইকবাল শোনে তাহলে আমার মনে হয় ইকবাল একদম ফুল পাগল হয়ে যাবে। এখন তো তিনি হাফ মেন্টাল হয়ে বসে আছে, এরপর দেখবেন ফুল মেন্টাল হয়ে গেছে। এবং ইকবালের কিছু চামচা রয়েছে, যেমন খোরশেদ আলম খোরশু, তিনি একজন প্রযোজক, তিনিও ইকবালের হয়ে তিনি সাকিব খানের তুফান সিনেমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতেছে। দেখেন খোরশেদ আলম খোরশুকে কিন্তু সাকিব খান অনেক পছন্দ করত, এবং তিনি যে সাকিব খানকে পিস থেকে এরকম একটা কোপ দেবে সেটা কিন্তু কেউ বুঝতে পারেনি, কারণ খোরশেদ আলম খোরশু তিনি যে ইন্টারভিউর মাধ্যমে যে ধরনের কথাগুলো বলছে সেগুলো আসলেই তিনি ইকবালের দালালি করে সাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলতেছে। জানি না এরা ভাইরাল হওয়ার জন্য কাজগুলো করতেছে কিনা, নাকি এরা সাকিব খানকে শেষ করতে চায় সেটাই বুঝতে পারতেছি না। তো ভাইবারদের, ইকবাল যে কথাগুলো বলতেছে সাকিবিয়ানদের নিয়ে এবং সাকিব খানকে নিয়ে এবং তুফান সিনেমাকে নিয়ে, এই বিষয়ে আপনারা কি বলবেন? অবশ্যই আপনার বলবার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।